আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রেসপেক্টেড ভিউয়ার্স আপনারা দেখছেন যে আল-খায়ের ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প এখানে চলছে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এখানে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করব এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে লাইন বেঁধে রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছেন এখানে যে মেডিকেল ক্যাম্পটি করা হয়েছে আজকে থেকে এটি চলতে থাকবে যে কয়দিন ধরে এই প্রবলেমটি চলবে এবং এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছেন নতুন যারা এসেছেন এই অনেকের সাথে আমি কথা বলেছি যারা একদিন দুদিন এসেছেন এদের মধ্যে অনেকেই স্পেশালি বাচ্চারা কিন্তু মারাত্মকভাবে অসুস্থ তাদেরকে মূলত চিকিৎসা দেওয়া হচ্ছে মায়েদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বয়স্ক যারা আছেন তাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে তো আমি একটু আমাদের এই মেডিকেল ক্যাম্পে দায়িত্বে রয়েছেন যে ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলবো আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তো অনেকক্ষণ ধরে আমি দেখছি যে আপনি চিকিৎসা করছেন তো একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কি ধরনের রোগী আপনি মূলত দেখছেন আমরা বেশিরভাগ রোগী পাচ্ছি যেমন ডায়রিয়া জ্বর কাশি সর্দি এবং হলকে বার্মা থেকে যারা পুড়ে এসেছে হাত পা পুড়ে এসেছে এবং বিভিন্ন হাত কাটা আঙুল কাটা এবং গুলিবিদ্ধ অবস্থায় আমরা এই ধরনের পেশেন্ট বেশি পাচ্ছি আচ্ছা প্রত্যেকদিন কি পরিমাণ রোগী আপনারা দেখতে পারবেন এখানে 400 পরিমাণ আমরা দেখি অলরেডি চেষ্টা করতেছি প্রত্যেকদিন 300-400 রোগী আপনারা দেখতে পারবেন ওষুধপত্র কি পরিমাণ যোগান আপনাদের রয়েছে ওষুধপত্র যোগান আমাদের রয়েছে খুবই স্বল্প পরিমাণে হ্যাঁ যা হয়তো আমরা পুরোপুরি দিতে পারতেছি না অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যে ডাক্তারের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম যে এখানে আসলে ওষুধপত্র যে পরিমাণ দরকার তার থেকে আসলে যোগান অনেক কম এবং সেটি কিন্তু সম্ভব হবে যদি আপনারা মেডিকেল প্রজেক্টে হাইজিন প্যাক প্রজেক্টে যদি আপনারা কন্টিনিউয়াসলি ডোনেশন করতে থাকেন তাহলে সম্ভব হবে এই মেডিকেল ক্যাম্পে দেখছেন আপনারা কি ধরনের রোগীদেরকে স্পেশালি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং আপনারা এটি চিন্তা করবেন যে ওষুধপত্রের কারণে আমরা বন্ধ করে ফেলবো এই ক্যাম্প এটি হবে না তবে আপনারা যদি এই মেডিকেল প্রজেক্টে ডোনেশন করতে থাকেন তাহলে কিন্তু এই প্রজেক্টে আমরা আরও কয়েকটি পয়েন্টে চালু করতে পারবো এবং একটি মেডিকেল ক্যাম্প থেকে আমরা মূলত 400-500 রোগী প্রত্যেক দিন তাদেরকে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট এবং ওষুধপত্র সাপ্লাই দিতে পারছি এবং আপনাদের সহায়তা পেলে এটি আরও কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ